সব ক্ষেপণাস্ত্র পারমাণবিক পরীক্ষা বন্ধ। সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন এ ঘোষণা দিয়েছেন বলে জানাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। 21 এপ্রিল থেকে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ থাকবে। বিতর্কিত অস্ত্র পরীক্ষার জন্য কঠিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়া ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। গত বছরের নভেম্বর মাসে একটি সফল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটি যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। মূলত এ পরীক্ষার পর আন্তর্জাতিকভাবে বিপাকে পড়ে কিমের দেশ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন সংবাদের জন্য।